আমরা যদি এখন ডায়োড নিয়ে এই দুইটা সার্কিট ভালোমতো বুঝতে পারি তাহলে ডায়োড কিভাবে সার্কিটে কাজ করে সেটা আমরা বুঝে ফেলবো। তোমাদের বইতেও আসলে এরকম দুটো সার্কিট দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে আমরা এই সার্কিটটা দেখি, এখানে হচ্ছে এসি ভোল্টেজ দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু চ্যাপ্টার 5-এ এসি ভোল্টেজ কি সেটা জেনে আসছিলাম। এসি ভোল্টেজ মানে হচ্ছে কারেন্ট হচ্ছে একবার যদি এই সাইড দিয়ে যায় তার পরের সাইকেলে কারেন্ট যাবে হচ্ছে এরকম হবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটাকে আমরা কী করতে পারি, একটা তরঙ্গ বা হচ্ছে একটা ওয়েভের মাধ্যমে প্রকাশ করতে পারি, মানে এরকম একটা হচ্ছে পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল, পজিটিভ সাইকেল আবার নেগেটিভ সাইকেল, চ্যাপ্টার 5-এর টপিক। আচ্ছা, তো আমরা যদি এখানে এসি ভোল্টেজ দেই তাহলে কারেন্ট কী হবে, প্রথমবার যদি কারেন্ট এদিক দিয়ে যায় তাহলে দেখো এই যে ডায়োড পি টাইপ এন টাইপ, তাহলে এই যে ডায়োড, এই ডায়োডটা কারেন্টের এই মুখী প্রবাহকে, মানে যখন কারেন্ট এইভাবে যাবে সেটাকে অ্যালাউ করবে, মানে কারেন্ট যেতে পারবে, মানে আমরা এখানে একটা কী পাবো, একটা ভোল্টেজ ডিফারেন্স পাবো। আমরা জানি কোনো সার্কিটে যদি কী থাকে, রেজিস্ট্যান্স থাকে, তার দুপাশে কী তৈরি হয়, একটা ভোল্টেজ ডিফারেন্স। তো আমরা এখানে ভোল্টেজ ডিফারেন্স বা হচ্ছে বিভব পার্থক্য পাবো, যেটা আমাদের পাওয়ার কথা আর কি। এখন পরের সাইকেলে যখন আসবে, মানে ফার্স্ট সাইকেল গেল, পরের সাইকেলে কারেন্ট হচ্ছে আবার যখন এদিক দিয়ে যাবে তখন কিন্তু কী হবে না, ডায়োড এই কারেন্টকে অ্যালাউ করবে না। তার মানে এটার জন্য আমরা কী পাবো না, ইনপুটটা পাবো না। তার মানে আমাদের এই প্লাস সাইকেলের জন্য, মানে প্রথম সাইকেলের জন্য আমরা একটা ইনপুট পাবো, কিন্তু পরের সাইকেলের জন্য আমরা কী পাবো না, কোনো ইনপুট পাবো না। এখানে কোনো ইনপুট নাই, সরি কোনো আউটপুট নাই আর কি। আচ্ছা, এর পরের সাইকেলে যদি আবার আসি, আবার হচ্ছে কারেন্ট এদিক দিয়ে যাওয়া শুরু করবে, এটা হচ্ছে ইনপুট, তার জন্য আমরা এই যে আউটপুট পাবো। কিন্তু এর পরের সাইকেল, মানে এই যে নেগেটিভ সাইকেল, তার জন্য আমরা কোনো আউটপুট পাবো না, তাই না? সো আমরা শুধু পজিটিভ সাইকেলের জন্য কী পাবো, এখানে আউটপুট পাবো। তার মানে এখানে এই যে ডায়োড সে কারেন্টকে একমুখী করে। এখন আমরা যদি বোথ সাইকেলের জন্য, মানে কারেন্ট এদিকে যাক বা এইদিকে যাক, দুই ধরনের সাইকেলের জন্য যদি আমরা এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স বা একটা বিভব পেতে চাই, তাহলে আমাকে এরকম সার্কিটে আসতে হবে, একটু কমপ্লেক্স সার্কিটে আসতে হবে। তো ধরো এখানে প্রথম সাইকেলে কারেন্ট যখন এদিক দিয়ে যাবে, কারেন্ট ধরো প্রথম সাইকেলে এদিক দিয়ে যাওয়া শুরু করলো, মানে এই যে এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে প্রথম সাইকেলের একটা ইনপুট। এখন ধরো কারেন্ট এদিকে আসলো, এদিক দিয়ে কারেন্ট পি পয়েন্টে আসলো। এখন ধরো পি পয়েন্টে আসার পর কারেন্ট কোন দিকে যাবে, পি এতে যাবে, মানে পি এর দিকে যাবে নাকি পি বি এর দিকে যাবে। খেয়াল করে দেখো এই যে এই ডায়োডটা, এটা কিন্তু ফরওয়ার্ড ব্যাসে আছে, মানে এই ডায়োডটা কারেন্টকে এই দিকে অ্যালাউ করবে, তাই না? এই দিকে অ্যালাউ করবে, কিন্তু এই ডায়োডটা কিন্তু অ্যালাউ করবে না। এই ডায়োড কারেন্টকে অ্যালাউ করবে হচ্ছে পি বিপি এর দিকে, মানে বি থেকে পি এর দিকে, পি থেকে বি এর দিকে অ্যালাউ করবে না। সো কারেন্টটা আসার পর পি থেকে এতে আসবে, ক্লিয়ার? পি থেকে এতে আসলো, সো এই যে পিবি, এখান দিয়ে কিন্তু এই কারেন্টটা যাচ্ছে না। সো আমরা যেটা করতে পারি, এইটা মুছে দিতে পারি, আপাতত মুছে দিই আর কি। আচ্ছা, তো কারেন্টটা এদিকে এসে এদিকে চলে আসবে। এরপরে দেখো যখন কারেন্টটা এতে আসলো, সে কিন্তু এই ডায়োড দিয়ে যাবে না, তাই না? কারণ হচ্ছে এই ডায়োডটা এই কারেন্টকে অ্যালাউ করবে না, কারণ এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। তো এই এই ডায়োডটা আসলে কী করে, এই ডায়োডটা আসলে কিউ থেকে এর দিকে, মানে কিউ থেকে এর দিকে কারেন্টকে অ্যালাউ করবে, কিন্তু এ থেকে কিউর দিকে অ্যালাউ করবে না। সো কারেন্ট যেটা হবে, কারেন্ট এভাবে আসার পর এদিকে চলে আসবে, তাই না? মানে এরকম আর কি। সো এই ডায়োডটা কাজ করবে না। সো আমরা কী করতে পারি, এটা মুছে ফেলতে পারি, তাই না? এই লাইনটা মুছে ফেললাম। তার মানে খেয়াল করে দেখো সার্কিটটা এখন এরকম হয়ে যাবে, মানে কারেন্ট এদিকে আসবে, পি এর দিকে আসবে এরকম, তাই না? এখানে এসে সেটা সি থেকে ডিতে যাবে, মানে এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা হচ্ছে সি থেকে ডি এর দিকে যাবে। আচ্ছা, গেল, গিয়ে হচ্ছে এই যে বিতে আসবে, বিতে এসে এই ডায়োড দিয়ে কিউ হয়ে সার্কিট ফিল আপ করবে, ক্লিয়ার? আমি আবার দেখাচ্ছি, এরকম যাবে, এই যে আসছে, সার্কিট ফিল আপ হলো। তার মানে একটা পজিটিভ সাইকেলের জন্য আমরা কী পাবো, একটা একটা আউটপুট পাবো, এটা হচ্ছে আমার আউটপুট প্রথম পজিটিভ সাইকেলের জন্য। আচ্ছা, এরপর কী হবে, কারেন্ট তো এখন এদিক দিয়ে যাবে না, তাই না? কারেন্ট যাওয়া শুরু করবো হচ্ছে এদিকে। এখন আমরা বাকি দুটো ডায়োড আমরা আবার এঁকে ফেলি। আমরা যদি আবার বাকি ডায়োডগুলো আঁকি তাহলে কী হবে, দেখো এটার জন্য কোন দিকে ছিল ডায়োডটা, এদিকে ছিল, এরকম ছিল, তাই না? আচ্ছা, তো কারেন্ট এখন এদিক দিয়ে আসবে, এরকমভাবে আসবে। আচ্ছা, তো কারেন্ট এখানে আসলো, এখানে সে কিউ পয়েন্টে আসলো। এখন কারেন্ট কিউ পয়েন্টে আসার পর কারেন্ট কিন্তু এই যে আমার ডি3 ডায়োডটা, ডি3
এই ডায়োডটা কারেন্টকে কিউ বি এর দিকে অ্যালাউ করবে না, তাই না? রিভার্স বায়াসে আছে। তো এই যে ডি থ্রি সে কারেন্টকে কিউ বি এর দিকে যেতে দিবে না, কিন্তু এই যে আমার এই ডায়োডটা সেটা হচ্ছে কত ডায়োড ছিল আমার, ডি টু ডায়োড, এটা হচ্ছে আমার ডি ফোর ডায়োড। তো ডি টু ডায়োডটা কী করবে, কারেন্টকে কিউ এর দিকে অ্যালাউ করবে। সো কারেন্টটা এখানে এসে কিউ থেকে এর দিকে যাবে, কিউ এখন ধরো কারেন্ট এতে আসলো। আচ্ছা কারেন্ট এতে এসে সে কি এখন পি এর দিকে যেতে পারবে? পারবে না কিন্তু, তাই না? কারণ এই যে আমার ডি ওয়ান ডায়োড এটা কিন্তু আসলে কারেন্টকে ওই দিকে অ্যালাউ করবে না। তার মানে খেয়াল করে দেখো, এই যে আমার এই ডায়োডটা এটা কিন্তু কাজ করছে না, আবার এই যে এই ডায়োডটা এটাও কি করছে না, কাজ করছে না, তাই না? সো এখন যেটা হবে, কারেন্টটা প্রথমে কিউতে আসলো, কিউ থেকে এর দিকে গেল, এখানে এসে সি থেকে ডি এর দিকে। তার মানে দেখো কারেন্ট কিন্তু দুইবারই কি এই আরএল এর মধ্য দিয়ে কোন দিকে যাচ্ছে, সি থেকে ডি এর দিকে যাচ্ছে। মানে আরএল কিন্তু কারেন্টকে একই ডিরেকশনে পাবে অলওয়েজ। তার মানে আচ্ছা এরপরে আমরা আগাই, ডি থেকে কোন দিকে যাবে, ডি থেকে বিতে আসবে, বি থেকে পিতে যাবে, কারণ এই যে ডায়োডটা সেটা কারেন্টকে বি থেকে পির দিকে অ্যালাউ করে, তাই না? তো বি থেকে পিতে যাবে এবং সে সার্কিট ফিল আপ করবে। তার মানে খেয়াল করে দেখো, দুইটা সাইকেলে কী হচ্ছে, কারেন্ট এপাশ দিয়ে যাক বা এপাশ দিয়ে যাক, আমরা এই সার্কিটটাকে এমনভাবে রেখেছি যে কী হয়, অলওয়েজ কী হবে, অলওয়েজ এই আরএল এর মধ্য দিয়ে কী হবে, কারেন্ট সি থেকে দিতে যাবে, তাই না? অলওয়েজ কারেন্ট হবে সি থেকে ডি এর দিকে। তো আমরা এখানে অলওয়েজ কী পাবো, একটা ভোল্টেজ পাবো, পজিটিভ সাইকেলের জন্য একটা আউটপুট, আবার নেগেটিভ সাইকেলের জন্য কি একটা আউটপুট। তো খেয়াল করে দেখো, নেগেটিভ সাইকেলের জন্য আউটপুট কিন্তু একই রকম, আবার পজিটিভের জন্য আউটপুট হচ্ছে এইটা, আবার এই নেগেটিভের জন্য আউটপুট হচ্ছে এইটা। মানে পজিটিভ সাইকেল হোক নেগেটিভ সাইকেল হোক, আমরা আউটপুট কী পাবো, আউটপুট ভোল্টেজ একই রকম পাবো। তো এখানে এটা হচ্ছে আমাদের পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার। কী রেক্টিফায়ার? পূর্ণ তরঙ্গ রেক্টিফায়ার বা হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার। আর এটা হচ্ছে আমার অর্ধ তরঙ্গ রেক্টিফায়ার, মানে হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফায়ার, যেখানে আমরা কী পাচ্ছি না, অর্ধেক ইনপুটের জন্য আউটপুট পাচ্ছি না, এটার জন্য আমরা কোনো আউটপুট পাচ্ছি না, তাই না? আবার এটার জন্য আমরা কোনো আউটপুট পাচ্ছি না, কারণ কারেন্ট শুধু এ থেকে বি এর দিকে যেতে পারবে, এ থেকে বি এর দিকে যেতে পারবে, তাই না? কিন্তু এই সিডি এদিকে যেতে পারবে না। সো এদিকের জন্য আউটপুট পাবো কিন্তু এদিকের জন্য পাবো না। এই ক্ষেত্রে আমরা দুদিকের জন্য আউটপুট পাবো, সেটা আমি দেখিয়েছি, ক্লিয়ার? সো এরকম সার্কিট কিন্তু তোমাদের চলে আসে এক্সামে। এরপর আমরা যেটা যাবো, আমরা ডায়োড পড়লাম, আর এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সবই ছিল কি থিওরি, এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল ডায়োডের। এখন আমরা যেটা করবো, ম্যাথ টপিক পড়বো কিছু। ম্যাথ টপিক আসলে কি, এই চ্যাপ্টারে একটাই ম্যাথ টপিক আমি আগেই বলেছি, ট্রানজিস্টার। সো ডায়োডটা আমাদের, আমরা যে ডায়োড পড়েছি এটা আমাদের লাগবে ট্রানজিস্টারে। তো ডায়োডে আমাদের কয়টা সেমিকন্ডাক্টর লাগে, দুইটা, পি টাইপ এন টাইপ। আর ট্রানজিস্টার লাগবে হচ্ছে আমাদের তিনটা, কয়টা লাগবে, তিনটা, একটা পি টাইপ, একটা এন টাইপ, আর একটা পি টাইপ, অথবা একটা এন টাইপ, একটা পি টাইপ, আর একটা এন টাইপ, এটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টার।